বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে কুষ্টিয়ায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে দ্বারকা দাস সাগরওয়ালা মহিলা কলেজে দ্বারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে। চতুর্থবারের মতো হওয়া এই ক্যাম্পে প্রায় 2 থেকে 2500 রোগী আসেন। দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা দেন বসুন্ধরা আই হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্যাকো অ্যান্ড রেটিনা স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদের নেতৃত্বে 14 সদস্যের একটি মেডিকেল টিম।